রাজঘোষ একদম বলুন রাজঘোষ দেখুন কেউ কারোর উপর কথা বলবে না কিন্তু রাজঘোষ আপনি নিজেকে শাহজাহান শেখের অ্যাসিস্ট্যান্ট ভাবেন না আমার কোনো শাহজাহান কিছু না বিষয়টা হচ্ছে যে জিনিসটা ঘটেছে সেটা কামনা আরে দাদা শাহজাহান ঔরঙ্গজেব বাবর আকবর কিন্তু এই জিনিসটা কারা ঘটিয়েছে অনেক কিছু এবার দেখবেন আপনারা আমি বলছি না রাজ্যপাল বলছেন ঘরে প্ল্যান করে চাপানোর চেষ্টা করলে মানুষ বোঝে আসলে হচ্ছে শুভেন্দু অধিকারীকে বারবার বলতে শোনা যাচ্ছে এর বাড়ি ইডি পাঠাবো ওর বাড়ি সিবিআই পাঠাবো চোখ পাখি পাখি বড় বড় চোখ পাখি যখন বলে এটা তো বাংলার মানুষ শুনে রাজুদা এরপরে যখন ইডি বা সিবিআই বলছে যখন তৃণমূল কর্মীদের বাড়িতে তৃণমূল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল কর্মীদের বাড়িতে যখন সেই এলাকার মানুষ যদি খেপে যায় সেই এলাকার আপনি যতগুলো সিলেবল আমি জানি না সিলেবল মানে জানেন কিনা কিন্তু যতগুলো সিলেবল ব্যবহার করবেন ততগুলো ভোট কমবে কিন্তু এরকম কথা বলবেন না ভোট যাদের কমে তারা জানে এসব শুনুন শুনুন হেমন্ত সোরেনের বাড়িতে আপনি হেমন্ত সোরেন গেছেন মানুষ ভোট দেয় রাজুদা আপনি হেমন্ত সোরেন গেছেন হেমন্ত সোরেন তৃণমূল নেতাদের জিজ্ঞেস করবেন হেমন্ত সোরেন কে অরবিন্দ কেজরিওয়াল গেছেন কোন রাজ্যে ইডির অফিসারদেরকে দৌড় করানো হয় সেন্ট্রাল ফোর্সের অফিসারদেরকে দৌড় করানো হয় সম্পূর্ণ দায় বিজেপি এখানে শুভেন্দু অধিকারী সম্পূর্ণ দায় শুভেন্দু অধিকারীকে বারবার বলতে শোনা যায় এই তৃণমূল নেতার বাড়িতে পাঠাবো ওই তৃণমূল নেতার বাড়িতে এখানে মানুষ দেখছে মানুষ দাঁড়া করে মানুষ অ্যাটাক করছে কোন তৃণমূল করে ওকে গ্রেট চুপ করুন এবার মানুষ গ্রামের মানুষ একত্রিত হয়ে এই নৈরাজ্য যারা চালাচ্ছে কেন্দ্র থেকে শাহজাহান শাহজাহান শেখ আপনাকে অ্যাওয়ার্ড দেবে জবাব দিচ্ছে শাহজাহান শেখ আপনাকে পুরস্কৃত করবে আর তিন আর আপনাকে আপনাকে যে ঝাটা দিয়ে যে ঝাটা দিয়ে প্রতিরোধ করে তুলেছে সরকার ব্যবস্থা নিয়েছে পাঁচ জন অ্যারেস্ট করেছে না পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে ব্যবস্থা নিয়েছে মানুষ যদি কাকে অ্যারেস্ট করেছে যারা ডিটেন করেছে যে পাবলিক ওই গ্রামবাসী কোর্টে তোলা হয়েছে সাধারণ কোর্টে তোলা হয়েছে সাধারণ কোন মেডিকেল টেস্ট করা হয়েছে রাজু ঘোষ মিথ্যাচার করবেন না কে কে অ্যারেস্ট করেছে কোথায় অ্যারেস্ট হয়েছে খবর নিন আপনি আপনার নেটওয়ার্ক বিআর নেটওয়ার্ক আপনি খবর নিন লোকাল থানায় যে কোন লোকাল থানা যারা 4 ঘন্টায় পৌঁছাতে পারে না কোন লোকাল থানা না কেন পুলিশ কে একটু এক্সপেরিয়েন্স দিন যখন গেছে কেন শুনুন তোমাকে জানি যাই শুনুন 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 রাজু ঘোষ লোকাল থানাকে রাজু ঘোষ আমার আমার কিছু যায় আসে না সন্দেশ খালি তো লোকাল থানাকে না জানি পুলিশের অফিসার না হয়তো বসে আছেন যারা যারা প্রতি মিনিটে আমাকে আমাকে পুলিশ স্টেশন থেকে একটা করে প্রেম পত্র পাঠান বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী নেতাদেরকে তারা চিঠি পাঠান রাত্রের অন্ধকারে তারা চলে আসতে পারেন রিপাবলিক বাংলাতে তারা ঘন ঘন এসে প্রেম পত্র দলের মতন পাঠান না কথা মানলাম সেন্ট্রাল আইবি নোটিশ পাঠাতে পারে সেন্ট্রাল আইবি কি করেছিল আরে শুনুন সেন্ট্রাল আইবি আরে ছাড়ুন সেন্ট্রাল তার মানে আপনি বলুন তাহলে আপনি বলুন যে সেন্ট্রালের হাতে পুরো ক্ষমতা দিতে চান আপনি বলুন মিলিটারির হাতে আপনি বলুন সেন্ট্রাল আইবির হাতে গোটা বাংলার দায়িত্ব দিতে চান গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে সেন্ট্রাল আইবিকে মুখ্যমন্ত্রী করেননি লজ্জা লাগা উচিত অনুদিতভাবে করা হয়েছে জানছে সাধারণ মানুষ গ্রামের মানুষ খেপে আছে ওখানে একটা জিনিস ঘটবে ওখানে রাজনীতি হবে কেন খেপে আছে মানুষ এই কেন খেপে আছে সেটা বিজেপি যে মিথ্যা কথা বলছে এই যে চোর শুভেন্দু যাকে একটা পয়েন্টে বলুন বিজেপি চোর বলেছিল আজকে সেই লোকটা এসে তো আপনাকে খুব বাজে বেঁচে বেঁচে বাজে ট্রেনে নিয়েছে নাম বলে বলে তার বাইকে নিয়ে গিয়ে আমার তো ভয় লাগছে আমার কথা বন্ধ হয়ে গেলে হাত না চালিয়ে দেন আপনারা মহা ঝামেলা আরে ঝামেলা বলে না ছাটাপাটা নিয়ে আসেননি তো না না উনি নাম বলে লোকে হাসছে তৃণমূল কংগ্রেস শুনে এখন লোকে হাসছে মানুষ শুনছে তো লোকে চিৎকার করছে গ্রামের মানুষ তারাও বোঝে এই রাজনীতিটা যে শুভেন্দু অধিকারী নোংরা করছে তাই শুভেন্দু অধিকারী কথাই আপনি একটা ট্যাবলেট খান তাদেরকে গ্রামের লোক দিচ্ছে রাজু ঘোষ হয়ে গেছে আপনাকে টাইম দিয়েছি আপনাকে ব্যাস হয়ে গেছে সম্পূর্ণ দায় কেন হয়ে গেছে কেন লোকাল থানাকে জানিয়ে যায়নি খুব লোকাল সরকার হয়ে গেছে এটা নিয়ে সরকার ওভার বেশ হয়ে গেছে ওভার 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 আপনি একটা ট্যাবলেট খান শুভেন্দু অধিকারী ফোবিয়াতে ভুগছেন জ্বর আছে আপনি বললেন শুভেন্দু অধিকারী আগামী আমি কেয়া ঘোষ আগামী সাত দিন আমি একবার আপনাকে আসা নিশ্চিত হলে এটুকু বলতে কেয়া